নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইনফোস রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কয়েকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে মোহামেডানের একটা ভালো সাইনিং নিয়ে, তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে খুব তাড়াতাড়ি কিন্তু 10 লাখ টাকা দিতে হবে, মানে 10 লাখ টাকা জোগাড় করতে হবে। এবং ইস্ট বেঙ্গল এই 10 লাখ টাকা জোগাড় করার জন্য প্রসিডিওর চালু করে দিয়েছে, এবং তার জন্য কিন্তু মানতেই হবে বা বলতেই হবে যে যাতে টিম গঠনটা খুব তাড়াতাড়ি হয় বা তাতে যাতে দেরি না হয়, এর জন্যই কিন্তু এই ব্যবস্থা। তো এই বিষয়ে কিন্তু আলোচনা করবো। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কিসের অপেক্ষা করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো সবার প্রথমে আপডেট দেবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা বিশাল বড় সাইনিং নিয়ে, সেটা হচ্ছে ট্রিনবাগো টোবাগোর ইন্টারন্যাশনাল প্লেয়ার, হ্যাঁ মার্কাস জোসেফ, কিন্তু অফিসিয়ালি গোকুলাম কেরালা ছেড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাইন করলেন, এবং এটার অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এসে গিয়েছে। আমি তোমাদের আগেই জানিয়েছিলাম এই সাইনিংটা কিন্তু সম্ভব হবে, এবং আই লিগে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করে চলেছে এই গোকুলাম কেরালার হয়ে সদ্য মরশুম শেষ করা, মোহামেডানে সদ্য যোগদান করা ট্রিনবাগো টোবাগোর এই ন্যাশনাল টিমের স্ট্রাইকার মার্কাস জোসেফ। 24টা ম্যাচে 14খানা গোল 5খানা অ্যাসিস্ট, মানে 24টা ম্যাচে 19টা গোল কন্ট্রিবিউশন, কিন্তু খুবই ভালো কথা। এর আগে কিন্তু তিনি খেলতেন সেন্ট্রাল এফসির হয়ে, এবং সেখানেও কিন্তু তার 3টি ম্যাচে 1টি গোল 1টি অ্যাসিস্ট রয়েছে, এবং খুবই ভালো প্লেয়ার, এবং দেখা যাক মোহামেডান স্পোর্টিং ক্লাবে কতটা জ্বলে উঠতে পারেন। এবার চলে আসি আমরা সরাসরি তৃতীয় আপডেটে, এবং সেটা হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারে বা এসসি ইস্টবেঙ্গলের ব্যাপারে, এবং সেটা কি না, ইস্টবেঙ্গল জনি অ্যাকোস্টার টাকা মেটানোর পর, হাইমে সান্টোস কোলাডোর টাকা মেটানোর পর কিন্তু আবারও একটা ট্রান্সফার ব্যানের মুখোমুখি পড়তে চলেছিল বা পড়বে, এটা কিন্তু তোমাদের আগেই জানিয়েছিলাম। কারণ অনেক প্রাক্তন ফুটবলার তারা কিন্তু বকেয়া মেটানোর দাবি করেন, তাদের মধ্যে ছিল পিন্টু মাহাতো, আভেস থাপা এবং রাকসিদ ডাগার। তো এই তিনজন কিন্তু বকেয়া মেটানোর দাবি করে, এবং এই মুহূর্তে মোটামুটি ওই 9 লক্ষ টাকার মতো কিন্তু বকেয়া মেটাতে হবে ইস্টবেঙ্গলকে, যাতে আবারও ট্রান্সফার ব্যানের মুখোমুখি না হয়। এবং এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, এই প্রসিডিওর কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই তিনজনের টাকা মেটানো হবে, যাতে নতুন করে ট্রান্সফার ব্যানের সম্মুখীন হতে না হয় ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। এবং এর থেকেই বোঝা যায়, এত তৎপর হয়ে যেহেতু টাকা মেটাচ্ছে, এর থেকেই কিন্তু বোঝা যায় যে টিম গঠন করতে কিন্তু তারা চাইছে, বা টিম গঠনের জন্যই কিন্তু তারা এত তাড়াতাড়ি তাদের বকেয়াটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে টিম গঠনে বা টিম গঠনের সময় নতুন করে ট্রান্সফার ব্যানের সম্মুখীন না হতে হয়। এবং এরই সাথে সেই রাকসিদ ডাগারের কথাই বলে রাখি, তিনি কিন্তু গত বছর খেলছিলেন আই লিগে সুদেবা এফসির হয়ে, এবার কিন্তু গোকুলাম কেরালাতে তিনি যাচ্ছেন বলেই খবর। এই রাকসিদ ডাগারের উত্থান কিন্তু হয় বলতে পারো ইস্টবেঙ্গল থেকে, ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু খেলেছিল, এবং গোলকিপারে ইস্টবেঙ্গলে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই সময়ে, এবং যে সুযোগ পেয়েছে যে কয়েকটা ম্যাচ নিজের সেরাটা কিন্তু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে। তো দেখা যাক এবার গোকুলাম কেরালাতে তিনি কেমন খেলেন। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।